আজকে বারুইপুর এসপি অফিসের সামনে যে প্রতীকী অনশন এবং অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হলো, তার জন্য জেলার সকল শিক্ষক শিক্ষিকা সহ সরকারি কর্মচারী সহ আজকে যারা উপস্থিত হয়েছেন, যারা অনশনে ছিলেন, তাদের সকলকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সকলেই জানেন যে বিগত 388 দিন ধরে শহীদ মিনার ময়দানে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা, রাজ্যের ছেলেমেয়েরা যাতে এই রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে প্রায় 6 লক্ষ যে শূন্য পদ, সেই শূন্য পদে যাতে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ পেতে পারে, যাতে করে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা একবার অন্তত সরকারি পরীক্ষায় বসে তাদের মেধা যাচাইয়ের সুযোগ পায়, স্বচ্ছতার সাথে যাতে নিয়োগ পেয়ে তার পরিবারটিকে বাঁচাতে পারে, তার কষ্ট করে অর্জিত জ্ঞান সেই জ্ঞান দিয়ে যাতে করে সে রাজ্যের মানুষের সেবা করতে পারে, এবং তার সাথে লক্ষ লক্ষ যে অস্থায়ী কর্মচারীতে দপ্তরগুলোকে ভরিয়ে ফেলেছেন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তাদের বেঁচে থাকার মতো করে একটা বেতন কাঠামো আদায়, আমাদের সরকারি কর্মচারী যারা আমরা স্থায়ী কর্মী তাদের জন্য মূল্যবৃদ্ধির হাত থেকে বাঁচাতে যে মহার্ঘ ভাতার ব্যবস্থা, সেই মহার্ঘ ভাতা যাতে নিয়মিত ভাবে আমরা পাই এআইসিপিআই মেনে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের লড়াই চলছে। এবং সর্বোপরি লড়াইটা চলছে এই রাজ্যের প্রত্যেকটা সরকারি দপ্তরে যে দুর্নীতিকে প্রবেশ করানো হয়েছে, যে দুর্নীতি বলতে গেলে আজকের দিনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের জীবনকে ব্যতিব্যস্ত করা শুধু নয়, তাদের জীবন যাপনকেই প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে, তার বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। সেই লড়াই কেবলমাত্র সংগ্রামী যৌথ মঞ্চের যে অবস্থান স্থল শহীদ মিনার, সেই শহীদ মিনারে সীমাবদ্ধ নেই, সেই আন্দোলন বর্তমানে রাজ্যের প্রত্যেকটা প্রান্তে প্রায় ছড়িয়ে পড়েছে। আগামী 22 তারিখ আমরা একদিনের কর্মবিরতির ডাক দিয়েছি, রাজ্যের সমস্ত ডিপার্টমেন্টে সরকারি কর্মচারী শিক্ষকরা একদিনের কর্মবিরতি পালন করবেন। আগামী 6 এবং 7 তারিখ আমরা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি সরকারি দপ্তরে, আপাতত জরুরি পরিষেবাকে বাইরে রাখা হয়েছে, কিন্তু যদি প্রয়োজন পড়ে সেখানে জরুরি পরিষেবাকেও অন্তর্ভুক্ত করা হবে। আমরা চাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের মানুষের জীবনযাত্রার উন্নয়ন শুধু নয়, দপ্তরে দপ্তরে যে দুর্নীতি পাহাড় প্রমাণ দুর্নীতি বাসা বেঁধেছে এবং যা কিছুটা হচ্ছে ওনার তদারকিতেই হয়েছে, সেই দুর্নীতি দূরীকরণের জন্য সদর্থক ভূমিকা গ্রহণ করুন। একটা কথা প্রায়ই শোনা যায় যে এই রাজ্যের সরকারের কাছে নাকি টাকা নেই, কিন্তু বাস্তবটা হলো যে পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে পরিমাণ অর্থ পুঞ্জীভূত হয়ে আছে তার থেকে বেশি টাকা কেবলমাত্র ভারতবর্ষের 5টি রাজ্যের কাছে আছে। তারপরেও অন্যান্য রাজ্য মানুষের মৌলিক অধিকারকে সুরক্ষিত করতে পারে, তাদের তাদের রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদেরকে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ দিতে পারেন, কিন্তু আমরা পারি না। তার কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আমলা বাহিনীদের অসদিচ্ছা, এই সদিচ্ছার অভাবটাই আমাদের রাজ্যটাকে দিনের পর দিন পিছিয়ে নিয়ে যাচ্ছে, খাদের কিনারে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের লড়াইটা তার বিরুদ্ধে। সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলাও নয়, সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই এক এবং একমাত্র এই রাজ্যে সরকার নামক যে প্রতিষ্ঠান আছে এবং সেই প্রতিষ্ঠানের নেতৃত্বে প্রত্যেকটা দপ্তরে যে দুর্নীতি বাসা বেঁধে আছে তার বিরুদ্ধে। এই লড়াই আমরা চালিয়ে নিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সরকার
সরকারি চাকরির দরজাটা স্থায়ীভাবে সরকারি চাকরি যাতে পেতে পারেন, যাতে স্বচ্ছভাবে নিয়োগ পেতে পারেন তার ব্যবস্থা করতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এবং এই আন্দোলন রাজ্যের শিক্ষক কর্মচারীরা চালাচ্ছেন কোন রকমের আপোষ না করেই। বিগত 12 বছর ধরে যেখানে যেখানে আন্দোলন হয়নি, কোন রাজনৈতিক দলও আন্দোলন করেনি, সেই সব জায়গাতে আমরা আন্দোলন করে এটুকু সরকারকে বুঝিয়েছি এবং সাধারণ মানুষও বুঝতে পেরেছেন যে এই একটা মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, যার নেতৃত্বে শিক্ষক কর্মচারীরা এবং অস্থায়ী কর্মচারীরা লড়ছেন, সেই মঞ্চটা আপোষহীন ভাবেই লড়াইটা চালিয়ে নিয়ে যাচ্ছে। পথ চলতি অনেক মানুষ আমাদেরকে ভাবেন যে এরা ডিএ আন্দোলন করছে, এরা তো সরকারি কর্মচারী, এদের আন্দোলন হচ্ছে ডিএ কেন্দ্রিক। কিন্তু বন্ধু একটু তলিয়ে ভাবুন, বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরাই যে শুধুমাত্র বঞ্চিত এবং তারা যে ডিএ পান না সেটা তো সকলেই জেনে গেছেন, কিন্তু আপনি একজন মানুষ হিসেবে কি পান না সেটাকেও এবার একটু ভালো করে বুঝে শুনে দেখার, অনুভব করার প্রয়োজন হয়ে পড়েছে। সরকারি কর্মচারীরা যেমন ডিএ পান না তার সাথে পাল্লা দিয়ে দিয়েই এই রাজ্যের প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ, তিনি সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানেই কাজ করুন না কেন, তিনি যদি কোনো কলকারখানায় কাজ না করে যদি দিনমজুর হয়ে থাকেন, তিনিও কিন্তু পাল্লা দিয়ে বঞ্চিত হচ্ছেন। কারণ যে রাজ্য সরকার তার কর্মচারীদেরকে বঞ্চিত করে রাখতে পারে, সেই রাজ্য সরকার যে সাধারণ খেটে খাওয়া মানুষকেও বঞ্চিত করে রাখবে সেটা খুব স্বাভাবিক প্রবণতা। এর সাথে একটা অঙ্কের হিসেবও আছে, সেই অঙ্কের হিসেবটা হলো যে আমরা যারা সরকারি স্থায়ী কর্মচারী তারা যদি ডিএ কম পায়, তাহলে তাদের সাথে পাল্লা দিয়ে রাজ্যের প্রত্যেকটা মানুষের বেতন যেভাবে বৃদ্ধি হওয়া কথা সেই বৃদ্ধি হওয়াটাতে ছেদ পড়ে, যার ফলশ্রুতিতে কি হয়েছে, এই রাজ্যের সরকারি কর্মচারীরাই যে দেশের মধ্যে সব থেকে কম বেতন পান তা নয়, এই রাজ্যের প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ দেশের মধ্যে সব থেকে কম বেতনে কাজ করতে বাধ্য হচ্ছে। যে কারণে আমাদের রাজ্যের রাজমিস্ত্রির যোগানদার থেকে হোটেলে কাজ করা মানুষ, রাজমিস্ত্রির যারা খাটেন, এমনকি নারকেল পাড়ার কাজ করেন, নারকেল ছাড়ানোর কাজ করেন, ধান পোতার কাজ করেন, তাদেরকেও দক্ষিণের রাজ্য পশ্চিমের রাজ্যে পাড়ি জমাতে হয়। তার কারণ অন্য কিছু নয়, এই কাজগুলো যে আমাদের রাজ্যে পাওয়া যায় না তা তো নয়, তার মূল কারণ এই কাজগুলো করে পরে পশ্চিমবঙ্গে যত টাকা দিনের শেষে মজুরি পাওয়া যায় তার দ্বিগুণ মজুরি পাওয়া যায় অন্য রাজ্যে গিয়ে কাজ করলে। তার কারণটাই হচ্ছে অন্য রাজ্যের সরকারি কর্মচারীরা এআইসিপিআই মেনে মহার্গ ভাতাটা পান, যার সাথে পাল্লা দিয়ে দিয়ে অস্থায়ী কর্মচারীদের বেতনটাও নিয়মিতভাবে বাড়তে থাকে। আর আমাদের রাজ্যের সরকারি কর্মচারীরা যেহেতু মহার্গ ভাতা পান না, সেই জন্য অস্থায়ী কর্মচারীরাও বা প্রত্যেকটা খেটে খাওয়া মানুষের যে ন্যূনতম মজুরি, সেই ন্যূনতম মজুরিটাও পাল্লা দিয়ে কমতে থাকে। এই সহজ পাটিগণিতটা আশা করি এক বছরের আন্দোলনে সাধারণ মানুষ বুঝতে পেরেছেন, এবং বুঝতে পেরেছেন বলেই মানুষ এখন আমাদের সমর্থনে মাঠে ঘাটে পথে কথা বলছেন। আমাদের শাসকের একটা প্রবণতা আছে যে একটা অংশের সাথে আর একটা অংশকে লড়িয়ে দেওয়া, সাধারণ মানুষের সাথে কর্মচারীদেরকে লড়িয়ে দাও, স্থায়ী কর্মচারীর সাথে অস্থায়ী কর্মচারীদেরকে লড়িয়ে দাও, তাহলে নিজেদের মধ্যে লড়াই করার সুযোগ নিয়ে আমরা আমাদের দুর্নীতি করে আমাদের পরিবার পরিজন এবং আমাদের যেসব আমলা বাহিনী আছে তাদের ধন সম্পদ আমরা বৃদ্ধি করে নিতে পারবো। এই এর ফলই আমরা এখন দেখতে পাচ্ছি, এক একজন মন্ত্রী ধরা পড়ছেন হাজার হাজার কোটি টাকার তাদের সম্পত্তি, এক একজন আমলা তারাও হাজার হাজার কোটি টাকার সম্পত্তি করে বসে আছে। এই সম্পদ তো আকাশ থেকে পড়েনি, এই সম্পদ সাধারণ মানুষের অর্জিত সম্পদ, যা ভুল পথে আমাদেরকে ভুল বুঝিয়ে তারা সংগ্রহ করে বিদেশে পাচার করে পশ্চিমবঙ্গটাকে আসলে কাঙাল বানিয়েছেন। বিগত 12 বছর ধরে যে অবস্থায় রাজ্যটাকে নিয়ে যাওয়া হয়েছে, এখান থেকে যদি পরিত্রাণ পেতে হয় সাধারণ মানুষকে পথে নামতে হবে, এবং এই পথে নামাটা একটাই দাবিতে হোক, সেটা হচ্ছে যে এই রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বাসা বেঁধেছে সেই দুর্নীতি মুক্ত হোক। আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, যে পশ্চিমবঙ্গের সমস্যা কোনো সাম্প্রদায়িকতা নয়, পশ্চিমবঙ্গের সমস্যা জাতপাত নয়,
পশ্চিমবঙ্গের সমস্যা অন্য কিছু নয়, পশ্চিমবঙ্গের এক এবং একমাত্র সমস্যা হচ্ছে এই রাজ্যের দুর্নীতি, যে দুর্নীতিকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সমস্ত মন্ত্রী এবং আমলারা প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে প্রতিষ্ঠিত করে সাধারণ মানুষের সম্পদগুলোকে লুট করছেন। প্রত্যেক বছর বাজেটে যে টাকা অ্যালোকেশন হয় সমস্ত কিছুর জন্য, আমাদের হিসেব যে তার অন্তত 30% কাটমানি হয়ে বেরিয়ে যায়। এই কাটমানির শিল্প বন্ধ করতে না পারলে রাজ্যের সাধারণ মানুষের যে দৈন্যদশা সেই দৈন্যদশা কাটবে না। এই কাটমানির শিল্পকে বন্ধ করতে না পারলে আমার আপনার বাড়ির ছেলেটার সরকারি চাকরির আশা যেমন ভুলে যেতে হবে, ঠিক একইভাবেই এই রাজ্যের ছেলে মেয়েদেরকে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে পাড়ি জমাতেই হবে, এছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই। এই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্যই সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে শিক্ষক কর্মচারীরা সমস্ত রকম দলীয় রাজনীতির পূর্বে উঠে লড়াইটা চালিয়ে যাচ্ছে। আমরা সাধারণ মানুষকে বলছি যে আপনার সন্তান সন্ততির ভবিষ্যতের স্বার্থে রাজ্যটাকে বাঁচানোর জন্য সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে পা মেলান। এই আন্দোলন কোন দল কোন মত কোন পথের পক্ষপাতী না হয়ে সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য নিরলস ভাবে প্রচেষ্টা করে যাচ্ছে এবং লড়াই চালিয়ে যাচ্ছে। আগামী 22 তারিখ রাজ্য জুড়ে প্রত্যেকটা অফিসে আমরা ধর্মঘট কর্মবিরতির ডাক দিয়েছি। আগামী 3 তারিখে আমরা রানী রাসমণি রোডে জমায়েত, সৈয়দ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে এসে জমায়েত এবং সেখানে সভা, এবং আগামী 6 এবং 7 তারিখ রাজ্য জুড়ে সব প্রত্যেকটা সরকারি অফিসে 2 দিনের ধর্মঘটে ডাক দিয়েছি। এই ধর্মঘট শুধুমাত্র সরকারি অফিসের মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের ধর্মঘট হয়ে উঠুক, কারণ যে বিষয় নিয়ে আমরা লড়াই করছি সেই বিষয় কেবলমাত্র সরকারি কর্মচারীদের নয়, বরং তার থেকে অনেক বেশি করে সাধারণ মানুষের। আমরা লড়াই করছি আপনার আমার বাড়ির ছেলে মেয়েটা যাতে স্বচ্ছতার সাথে তার মেধার পরিচয় দিয়ে সরকারি চাকরিতে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে স্থায়ীভাবে চাকরি পেতে পারেন তার জন্য। এই সকলের দাবিতে আগামী 6 এবং 7 তারিখে যে ধর্মঘট, সেই ধর্মঘটে সকলেই সামিল হন এবং এই ধর্মঘটকে সাধারণ ধর্মঘটে রূপান্তরিত করুন। সংগ্রামী যৌথ মঞ্চের পাশে থাকুন, শিক্ষক কর্মচারীদের পাশে থাকুন, আর আগামী 3 তারিখ প্রতিবাদে প্রতিরোধে মিছিলে পা মেলান, সমাবেশ মহাসমাবেশে পরিণত হোক। এই কয়েকটি কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কয়েকটা কথা শেষ করলাম। সংগ্রামী যৌথ মঞ্চের শিক্ষক কর্মচারী ঐক্য স্পষ্ট বলে দিচ্ছে, ভাই সিরদাঁড়াটা বিক্রি নাই তাই সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে। স্পষ্ট বলে দিচ্ছে, ভাই যোগ্য মেধার চাকরি চাই তাই সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে।